ভিউয়ার্স, আমি জয়। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওতে আমরা একটা লো বাজেটের মাইক্রোফোন নিয়ে কথা বলবো। যারা নতুন ইউটিউবার বা ইউটিউবিং শুরু করতে চান, তাদের জন্য এই মাইক্রোফোনটা কেন। এমনি যদি আমরা বয়া মাইক্রোফোন কিনতে চাই, সেটা প্রাইস প্রায় 1200 থেকে 1100 টাকার মতো হয়ে যায়। কিন্তু আমি যে মাইক্রোফোনটা আজকে আনবক্সিং এবং রিভিউ করবো, সেটা প্রাইস মাত্র $200 বা 180 টাকা বা 160 টাকার মধ্যে পড়বে। প্রথমে আমরা দেখে নিই পিছনে কী কী কনফিগারেশন লেখা সম্পর্কে লেখা আছে, যেভাবে দেখতেই পাচ্ছেন। আপনারা এটা লেন্থ পাচ্ছেন প্রায় 2 মিটারের মতো, হ্যাঁ প্রায় 2 মিটার, প্রায় 2 মিটার পাচ্ছেন। আর আপনারা এখানে যে কোনো মোবাইল ফোনে ইউজ করতে পারবেন, এছাড়া আপনার ক্যামেরাতেও ইউজ করতে পারবেন মাইক্রোফোনটা। চলুন আমি এখন খুলে দেখি ভিতরে আমরা কী কী পাচ্ছি। ভিতরে আমরা বেশি কিছু বা শুধু মাইক্রোফোনটাই পাচ্ছি, আর মাইক্রোফোনের সাথে এই উপরে যে জিনিসটা, সে হচ্ছে নয়েজ ক্যান্সেলার। এটার মাধ্যমে দিলে আপনার বাইরের থেকে যে বাতাসটা, সেটা মানে আওয়াজটা কম আসবে, আওয়াজটা থাকবে না। আর যেহেতু এটা লো বাজেটের মাইক্রোফোন, সো আপনার নয়েজ অনেক ধরবে, তারপর নয়েজ কমই। এমনি যদি মাইক্রো হেডফোন থেকে যদি রেকর্ড করতেন, তাহলে নয়েজ একটু বেশি হয়, তার থেকে একটু কম হবে। আর এখানে রয়েছে 3.5 mm অডিও জ্যাক। আর এটার লেন্থ যেহেতু 2 মিটার, আমি দেখাচ্ছি অনেক বড়ই মোটামুটি। আর এটা আমি যে ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন, সেটা এই মাইক্রোফোন থেকেই রেকর্ড করা হয়েছে। আর এটা যেহেতু লো বাজেটে, সো আপনারা বেশি আশা করলে পাবেন না, এটা বেশি কোয়ালিটি দেবে না আপনাদের। আপনারা যদি নতুন ভিডিওটা বলতে থাকেন, তাদের জন্য এই ভিডিওটি মানে মাইক্রোফোনটা। এবার যদি ভালো কোয়ালিটি চান, তাহলে আপনার বয়া মাইক্রোফোন কিনতে পারেন, যদি আপনার বাজেট বেশি থাকে। এছাড়া আজকে আমি লো বাজেট একটা মাইক্রোফোন দেখালাম, যারা আপনার শুরুর জন্য এটা ঠিক আছে। সো ফ্রেন্ড, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক দেবেন। আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সবগুলো ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন সো ইউ নেভার মিস এনি নিউ আপডেট।